হলো অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সবকিছু আপনি ইউজ করতেছেন, কিন্তু আপনি কি কখনো কখনো মনে করেছেন যে আপনার কোন স্টেপটা আপনার জন্য সঠিক এবং কোন টাইটেলটা মানুষ বেশি সার্চ করে? এটা আপনি নিজেও জানেন না, অনেক সময় আমি নিজেও জানতাম না, কিন্তু আমি আমার দুই তিনটা ভিডিওতে দেখলাম যে একটা স্টেপ ভালো মতন যদি আমি ব্যবহার করি তাহলে এই ভিডিওটা আমার ভাইরাল হয়। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্টেপ, দুইটা ভিডিওর স্ক্রিনশট আমি দেখাবো আপনাদেরকে। একটা দেখাচ্ছি দেখছেন যে গুগল অ্যাডসেন্স এখন কিভাবে করে একটা, আর দ্বিতীয়টা হলো আপনার কপি পেস্ট করে এর একটা। আপনি দুইটা ভিডিওতে কম্পেয়ার করতে পারবেন, টাইটেলে আমি একটা জিনিস দুইবার দিয়েছি এবং এই দুইটার কারণে দুইবার দিয়েছিলাম এবং এই দুইটা টাইটেলের জন্য, দুইটা স্টেপের জন্য আমার এই দুইটা ভিডিও, কিন্তু একটা ভিডিও অলরেডি অনেক র্যাঙ্ক গেছে, আবার একটা ভিডিও মোটামুটি র্যাঙ্কে আছে। আপনারা সবাই জানেন আপনার যখন অ্যানালিস্ট থেকে যাওয়ার পর আপনার ভিডিও দশের ভিতরে এক নম্বরে থাকলে বুঝতে হবে যে আপনার যত ভিডিও আছে সব ভিডিও থেকে এরা ভিডিওর পারফরমেন্স কিন্তু ভালো করে। এখন আমি কি কাজটা করেছি, এখন কিন্তু আমি দুইটা ভিডিও আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে কোন স্টেপটা আপনার করলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউ আসবে। আমি আপনাদেরকে বলি, এখন ফলো করেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা রেড সিগন্যাল দিয়ে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা ভিডিওতে কম্পেয়ার করে দেখেন একটা টাইটেলে আমি ইউজ করেছি, একটা হলো স্টেপ বাই স্টেপ বাংলা টিউটোরিয়াল, স্টেপ বাই স্টেপ মানে স্টেপ বাই স্টেপ বাংলা টিউটোরিয়াল, এরকম ভাবে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এটা ইউজ করেছিলাম টাইটেলটা। এই জিনিসটা অনেক পপুলার এবং এই জিনিসটাতে, এই টাইটেলটাতে অনেকজনে সার্চ করে। আপনি দেখেন ইউটিউবে সার্চ করে দেখেন হাউ টু মেক মানি ফ্রম স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল হিন্দি, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ বাংলা টিউটোরিয়াল, এভাবে আপনি সার্চ করে দেখেন স্টেপ বাই স্টেপ। এই স্টেপ বাই স্টেপে বেশিরভাগই মানুষ ইউজ করে, স্টেপ বাই স্টেপ মানে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে চলে আসে। আপনার ভিডিও যদি সম্পূর্ণ করতে চান তাহলে প্রত্যেক টাইটেলে যদি আপনার পারেন যতটুকু স্টেপ বাই স্টেপ এই জিনিসটা আপনি বেশি ব্যবহার করবেন। আমি বেশিরভাগই ইউজ করতে চাচ্ছিলাম না, কিন্তু আমি দুইটা ভিডিওতে আজকে দেখলাম যে স্টেপ বাই স্টেপ ব্যবহার করলে দেখা যাচ্ছে আমার ভিডিওতে ভালো ভিউ হয়। এই জন্য আজকে থেকে আপনারা যেই টাইটেল দেন না কেন আপনার ভিডিওর টপিক রিলেটেড, সেখানে পুরো ফুল ভিডিওর মিনিংটা স্টেপ বাই স্টেপ দিলেন। মানে আপনি যদি একটা অ্যাপে রিভিউ করেন ফুল রিভিউ স্টেপ বাই স্টেপ বাংলা টিউটোরিয়াল, এইভাবে আপনি এই জিনিসটা এই টিপটা ফলো করেন তাহলে কিন্তু আপনি একটা স্টেপের জন্য কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটা বেশি ভিউ হবে। আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি এই কাজটা করেন, আশা করি আজকে থেকে আপনার ভিডিওতে ভালো ভিউ হবে। আশা করি যারা ভিডিওতে থাম্বনেলটা ক্লিক করেছেন বুঝতে পেরেছেন আমি কি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, যে এই জিনিসটা করেন। দেখেন অনেক সময় ভিডিওর টাইটেলের জন্য কিন্তু ভিডিওটা ভাইরাল হয়, ভিডিওর ট্যাগের জন্য হয়, ডিসক্রিপশনের জন্য হয়, আপনি বলতে পারবেন না কিসের জন্য হয়, কিন্তু আমি আমার এই দুইটা ভিডিওটা মানে কি দুইটা ভিডিও কম্পেয়ার করে দেখলাম যে হ্যাঁ আমার এই দুই ভিডিওতে আমি এই টাইটেলের কারণে আমার এই দুইটা ভিডিও বেশি ভিউ হয়েছে। আরো কিছু আছে যাও এইসব আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো, কিন্তু এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, যারা নতুন আছে তাদের জন্য অনেক ইউজফুল হয়েছে। এরকমই আরো টিপস এন্ড টিপস আপডেট পেতে অবশ্যই জয়পুর ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না। আজকে বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন টিপস এন্ড আপডেট নিয়ে। সবাইকে আসসালাম।